এটা একটা অত্যন্ত সুন্দর উপায় আমরা শুধু গাছের পাতা দিয়ে একটা পশু পাখি তৈরি করতে পারি তার জন্য আমাদের একটু মোটা পাতা বট কিংবা কাঁঠালের দরকার এবারে আমরা একটা কাঁচি দিয়ে একটা কোন করে কেটে নেব এই কোণটা যেন মাঝখানে না হয় এবার সামনের যে কাটা অংশটা ছেড়ে বাকি অংশটা সামনের দিকটা কোণের মতন ভাজ করে নেব তারপর আমরা সামনের দিকটাকে একসঙ্গে লাগিয়ে একটা ঝাটার কাঠি দিয়ে আটকে দেব এবার একটা ছোট্ট কাঠির সামনের অংশটা দিয়ে দুটো চোখের মতন গর্ত আমরা বানিয়ে নেব এবারে আমাদের একটা ছোট্ট পশু তৈরি হয়ে গেছে এটা ভেতরের অংশ এবং এটা খুব মজার একটা জন্তু তৈরি করা গেল একটা শুধুমাত্র ঝাটার কাঠি এবং একটা পাতা দিয়ে এরকম আমরা আরও তৈরি করতে পারি বড় পাতা মাঝারি রঙের পাতা এবং ছোট পাতা দিয়ে এবং একটা পুরো একটা বড় পরিবার পশু পাখিদের আমরা তৈরি করতে পারি এটা খুব সুন্দর একটা উপায় আমাদের পড়ে থাকা জিনিস দিয়ে খেলনা তৈরি করার